নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে এসেছি, ইস্ট ছাড়া এবং তন্দুর ছাড়া কিভাবে বাড়িতে গ্যাসের ওভেনে বেবি নান করা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম রেস্টুরেন্টের সাথে এবং রেস্টুরেন্টের থেকেও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা এই বেবি নান। দেখুন কতটা তুলতুলে হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন। ইস্ট দেওয়া থাকলে যেরকম নরম হয় তার তুলনায় কোনো অংশেই কম নয়, ভেতরটা অনেকটা জালি জালি হয়েছে। তাহলে চলুন কিছু টিপস সহ শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইলের বেবি নানের রেসিপি। প্রথমে লাগছে ময়দা, এখানে 2 কাপ ময়দাকে আমি চেলে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য প্রায় 1/4 কাপ দই লাগবে, আর এটা রুম টেম্পারেচারে রাখা দই। এখানে খেয়াল রাখতে হবে দইটা কখনোই ঠান্ডা হলে চলবে না, এটাকে রুম টেম্পারেচারেই থাকতে হবে। গুঁড়ো দুধ লাগছে 1 টেবিল স্পুন, গুঁড়ো দুধটা অপশনাল তবে দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। 2 টিস্পুন লাগছে চিনি, 2 টিস্পুন লাগবে এটা রিফাইন্ড তেল, এটাও লাগছে 2 টিস্পুন। বেকিং পাউডার লাগবে যেটা আমরা কেকে ইউজ করি সেটা 1/2 টিস্পুন, আর বেকিং সোডা লাগবে 1/4 টিস্পুন। নুন লাগবে 1/2 টিস্পুন, এর সাথে লাগবে ঈষৎ উষ্ণ গরম জল। সব উপকরণগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেব। এই ময়দাটা মাখতে 5 থেকে 6 মিনিট সময় লাগে, তাই এটাকে প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দইটাও দিয়ে দিয়েছি একসাথে, সব উপকরণগুলোকে একসাথে দিয়ে দিলাম। দইটা দেওয়ার ফলে এটা এমনিতেই একটু ভিজে যাবে, তাই অল্প জল লাগবে, খুব বেশি জল লাগবে না। আর জলটা অবশ্যই ঈষৎ উষ্ণ গরম হতে হবে, খুব বেশি গরম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটু নরম করে ডোটাকে মাখতে হবে। এবার এটাকে 5 থেকে 6 মিনিট এইভাবেই ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন ডোটা অনেকটাই চিটচিটে, হাতের সাথে লেগে যাচ্ছে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি এটাকে রোদে রেখেছি তাই 1 ঘন্টাতে এটা হয়ে গেছে, খুব ভালো। আপনারা মাইক্রোওভেনের ভেতরেও এটাকে রেখে দিতে পারেন চাইলে, সেখানেও 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। আর যদি নর্মাল রেখে দেন তাহলে 1.5 ঘন্টা তো লাগবেই, আর তাছাড়াও আপনারা এটাকে কম্বল দিয়ে মুড়িয়েও রেখে দিতে পারেন। এটা গরম জল দিয়ে মাখার ফলে এতে যেটা ভাপটা তৈরি হবে সেটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আপনারা এটাকে ক্লিন র্যাপ দিয়েও র্যাপ করতে পারেন, বা এরকম একটা ভারী থালা দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। এটাকে আমি রোদে 1 ঘন্টার জন্য রেখে দেবো। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসছি। এক ঘন্টা পর দেখুন এটা একটুখানি ফুলে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এটাকে আরো 1 থেকে 1.5 মিনিট একটু মেখে নেব, দিয়ে লেচিগুলোকে কেটে নিতে হবে। বেবি নান একটু ছোট ছোট আর একটু মোটা মোটা হয় তাই লেচিগুলোকে একটু বড় রাখতে হবে। 2 কাপ আটা দিয়ে আমি 5টে বেবি নান তৈরি করে নিয়েছি। এই সাইজের লেচি রাখলাম, এইভাবে সবগুলোকে লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি বেলনা চাকি রেখে দিয়েছি, কালো জিরে রেখেছি এখানে প্রায় 1 টিস্পুন মতন, শুকনো ময়দা রেখেছি ডাস্ট করার জন্য, আর এখানে আমি 1 টেবিল স্পুন ধনে পাতাকে কুচিয়ে 1 টেবিল স্পুন বাটারের সাথে মাখিয়ে রেখেছি। একটা ময়দার লেচি নিয়ে হাত দিয়ে একটুখানি সেট করে নেব, দেখুন এইভাবে একটুখানি গোল করে নেব। খুব বড় করে বেলার দরকার নেই, বেবি নান একটু ছোট ছোটই হয় তাই লুচির থেকে একটু বড় করে বেলবো, কারণ এটা ময়দার তাই যখনই আমরা এটাকে তুলবো বা তোলার চেষ্টা করবো তখনই এটা একটু শ্রিঙ্ক করে যাবে, তাই একটু বড় করে এটাকে বেলতে হবে।
একটা ছোট রুটির মতন এটা বেলে নেব, এটা একটু শ্রিঙ্ক করে যাবে। এবার ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটাকে সেট করার জন্য ওপর থেকে আরেকবার বেলে দেব। এবার তাওয়া গরম করে নেব, তাওয়াটা একটু গরম হয়ে এলেই এতে বেবি নানটা দিয়ে দেব। এগুলো একটু মোটা মোটা, তাই এক একটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। কোনো তেল ব্রাশ না করেই শুধু প্যানে এটা দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 মিনিট হতে এটা একটু পাল্টে দিলাম। দেখুন একটু চেপে চেপে দেবো, মিডিয়াম ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে। দুদিকটা একটু ভালো মতন হয়ে এলেই প্যানটাকে সরিয়ে নেব, আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি এই সময়। বাড়িয়ে দিয়ে এবার এটাকে ডাইরেক্ট গ্যাসের ওপরে দিয়ে দিচ্ছি, একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এতে। রেস্টুরেন্টে তন্দুরে করার ফলে যে স্মোকি ফ্লেভারটা থাকে সেটা এইভাবে করলে এতেও চলে আসবে। দেখুন সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে কি সুন্দর। এবার গ্যাসটাকে আবার কমিয়ে দিয়ে এর উপর একটু বাটার আর ধনে পাতাটা দিয়ে দেব। আপনারা পছন্দ যদি না করেন তাহলে এটাকে এমনি বাটার ছাড়াও খেতে পারেন, তবে বাটার দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। একটা বেবি নান করতে 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়। এটা রেডি হয়ে গেছে, আরেকটাও একইভাবে রেডি করে নেব। তার জন্য প্যানটাকে একটু ক্লিন করে নেব, তারপরে নানটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট হলে ওপরটা দেখুন একটু ফুলে ফুলে উঠেছে, তারপরে এটাকে পাল্টে দিয়ে এইভাবে চেপে চেপে আরও 2 মিনিট এভাবে রান্না করে নেব। আঁচটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন। দুদিকটা হয়ে গেলেই ডাইরেক্ট এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, এভাবে দুদিকটা একটুখানি পুড়িয়ে নিয়ে এটাকে আবার প্যানে রেখে দেব। ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিলে এটা একদম রেডি হয়ে যাবে। একইভাবে সবগুলোকেই আমি ভেজে নেব। এটাকে ছোলা বা আপনারা চিকেনের সাথেও ট্রাই করতে পারেন, অসাধারণ লাগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।